স্যার ফেসটা তুলবেন তো। স্যার মুখটা দিবেন স্যার, দশ মিনিট দশ দাও দাও তো জল খাবে পঞ্চাশ কেজি চাল আর 20 কেজি ডাল পেলাম আর 50 কেজি আলু। হ্যাঁ মাংসর দরকার নাই, খিচুড়ি হয়ে যাবে, একটা বড় কড়াই নিয়ে নেবো আর ঘাটে দিলে বাবা এই আমার একটা আবার সে একবার দিবে গভর্নমেন্ট
আমার নাম বাপন সিট। আচ্ছা, করোনা ভাইরাসের যে লকডাউন থেকে তোমরা কিভাবে কি খাবার খাচ্ছ? এই যে আমাদেরকে আজকে স্টেশনের পুলিশগুলো আমাদেরকে খাওয়াচ্ছে মাংস ভাত, ভালো লাগছে আমাদেরকে, পেটে খাচ্ছি না, আমরা মরে গেছি না খেতে পেয়ে। এতদিন ধরে তো লকডাউন চলছে, কিভাবে কোথা থেকে কিরকম খাবার খাচ্ছ? ব্যাস ওখান দিয়েছিল হরিমন্দির ছেলেগুলো, ওরা খাবার দিচ্ছিল, আজকে শুধু দিয়েছিল, আজকে এরা এখানে আমার কেটে গেলেছিল মাংস ভাত খাওয়ার জন্যে। ঠিক আছে, আজকে এখানে এখানে আজকে খাচ্ছি, কালকে ফের ওখানে খাবো আবার। ঠিক আছে, আমাদের সারা ভারতবর্ষ মোদীবাবু যেটা মানে করেছেন এই করোনা ভাইরাসের জন্যে, এটা কিন্তু খুব ভালো করেছে লকডাউন। হ্যাঁ, লকডাউনটা খুব ভালো করেছে। যখন লকডাউন হয়েছিল না তখন দীঘার বুকে তোমরা কিভাবে খাবার খেতে? আমরা চেয়ে চেয়ে খেতাম আমরা চেয়ে খেতাম। আর উদ্যোগে আমাদের খড়গপুর জিআরপি জেলার মাননীয় শ্রী অধেশ পাঠকের উদ্যোগে আমরা আজকে এই দীঘা থানা দীঘা রেল স্টেশনে, এখানে যারা বহু লোক আছে, যারা গরিব লোক আছে, লোক যারা খেতে পাচ্ছে না, তাদের কথা ভেবে আমরা আজকে এই দীঘা রেল স্টেশনে তাদের খাওয়ার একটা ব্যবস্থা করেছি। ভাত, ডাল, সবজি এবং মাংস, এই তারা প্রায় 80-100 জনের মতন লোককে আমরা খাওয়ালাম আজকে। কেন এই উদ্যোগ এই লকডাউনের জন্য? এই লকডাউনে অনেক লোক অসহায় অবস্থায় পড়ে আছে, যারা খেতে পাচ্ছে না, তাদের কথা ভেবে আমরা এই এই ব্যবস্থা করেছি। আপনার নাম? আমার নাম সঞ্জয় সেনাপতি, ওসিডিগা জিআরপিএস। আজকে লকডাউন থেকে তোমরা কিভাবে কি খাবার খাচ্ছ? আজকে কারা কি খাবার খাইয়েছে তোমাদের? কি খাওয়াচ্ছে? আচ্ছা, কোথায় থাকেন? এই ভৈরবপুরে। আচ্ছা, আজকে কি ব্যবস্থা করেছে খাওয়ার জন্য? রেল স্টেশন মাংস ভাত করেছে খাওয়াচ্ছে। এই কদিন যে লকডাউন চলছে আর কোথায় কিভাবে খাচ্ছেন? প্রত্যেক লোক দিয়ে যায়। এর আগে কিভাবে কি খাবার খেতেন যখন লকডাউন ছিল না? কখন ডিম দিত, কখন মাছ দিত, কখন সবজি ভাত দিত।